বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক সুভাষিং রায় ডানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক গবেষক এবং প্রধানত মুক্তিযুদ্ধের গবেষক আফসান চৌধুরী স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার সুভাষ সিংহ রায় আমি জানি আমি প্রশ্ন করি কিংবা না করি আপনি নানা ধরনের উন্নয়নের কথা শোনাবেন আমাদেরকে দেশে গিয়ে যাচ্ছে অপ্রীতিরো অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে সে কথা হয়তো কথা কথা বলবেন বলবেন সময় এখন বাংলাদেশের বাকি সবাই পিছিয়ে পড়েছে মিস্টার আফসান চৌধুরী এখানে আছেন ওনাকে দেখি আমার মনে হল আমি জানি যে ওনার কাজের প্রধান বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রধান বিষয় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী প্রধান বিষয় এখন ইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে গবেষণা করছেন যে বাংলাদেশ আমরা এখন দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ কিনা এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ কিনা। আফসান চৌধুরীর সামনে কথা বলা খুব কঠিন আর আপনি যখন বল করেন তখন কোন কোনো দিন প্রথম বলটা বাউন্স বল দেন এবং এটা বুঝতে একটু সময় লাগে কিন্তু আপনাকে ধন্যবাদ মানে ওই কথা আমি যতটুকু বলতাম ওই কথার কোনো মূল্য নাই যে কথা বললে অন্য কেউ বোঝে না কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমি যেটা আমি আমি দোষারোপ করছি না প্রশ্ন করলাম আপনি বুঝলেন না তাহলে আমার প্রশ্নটা কোনো গুরুত্ব নেই একেবারে পরিষ্কার মানে ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে ধন্যবাদ বিশেষ কারণে যে আমি যে কথাটুকু ফাঁকে ফাঁকে বলতাম সেটুকু আপনি বলে দিয়েছেন এবং ওটা স্বীকার করতেই হবে যে গত দশ বছরে বাংলাদেশের জিডিপি একশো অষ্টআশি গুণ বৃদ্ধি পেয়েছে আমি আর কথা না বাড়িয়ে যে প্রসঙ্গটি আমি আনতে চাই আমি একটি পেশাগত কারণে গত চার দিন আগে পাঁচ দিন আগে আমি দিল্লিতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে যে আমি ওখানে যে যারা বাঙালি আছেন সেই বাঙালিদের সাথে আমার কথাবার্তা হয়েছে অন্যদের সাথেও হয়েছে সেপ্টেম্বরের সাত তারিখে অমর্ত একটি লেখা বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় বাঙালি হওয়াটা অনুপ্রেরণা যোগাতে পারে বই কি অসাধারণ একটি লেখা লেখার কপিটি আমার সামনে আছে নিশ্চয় পড়লে সবারই ভালো লাগবে তিনি তার লেখায় উল্লেখ করছেন বাংলায় সাম্প্রদায়িক সমবায়ের এক দীর্ঘ ইতিহাস আছে লিখছেন খেয়াল রাখা দরকার এই সহযোগিতা প্রকৃতপক্ষের সহিষ্ণুতার থেকে বৃহত্তর একটি ব্যাপার আমার মাতামহ ক্ষিতিমোহন সেন পেঙ্গুইন বুকসের জন্য হিন্দু ধর্মের এবং হিন্দুইজমের নামে একটি বই লিখেছিলেন এটা তার ভূমিকা এবং পরবর্তীতে যে তিনি বিস্তৃত করেছেন আমি আর কথা না বাড়িয়ে যেটা বলি যে আমার যে বাঙালির যে ঐতিহ্য এবং আপনি যেটা উল্লেখ করলেন জুল্লুর ভাই যে এখনকার এই বাংলাদেশ আজকে যখন আমরা কথা বলছি এখনকার এই বাংলাদেশ সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের বাংলাদেশ কিনা বা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেটি বা মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমি আপনি যদি উল্লেখ করেন যেমন কবি মোহাম্মদ রফিক আবার আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমান সমর্থক হুম এটা আপনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কবি মোহাম্মদ রফিক রফিক তার একটা কবিতার লাইন আছে বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান তা বাঙালির শুদ্ধ নামের যে কথাটি আমরা উচ্চারণ করছি রাজনৈতিক কারণে যে উচ্চারণ করছি নিজের প্রয়োজনে সার্বিকভাবে বাংলাদেশ আমরা সেই জায়গায় আনতে পেরেছি কিনা খুব মানে অতৃপ্তির সাথে বলতে বাধ্য হই এবং এটা বলতেও খুব বেদনাবোধ করি যে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি পারিনি তার কোনো নানারকম কারণ আছে তার চেয়ে সবচেয়ে বড় কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং সেই জায়গা থেকে আপনি দেখবেন বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য ইতিহাস সেটা নানাভাবে কিন্তু বিকৃত করা হয়েছে নানাভাবে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে আমি আর বিস্তৃত ব্যাখ্যায় নাই যে বলি আমি অতি সম্প্রতি গত না কিন্তু বঙ্গবন্ধুর দলই তো বাংলাদেশের স্বাধীনত্ব বাংলাদেশের সবচেয়ে বেশি সময় এখন ক্ষমতায় এবং টানা টানা এগারো বছর ধরে ক্ষমতায় খুব একটা যথেষ্ট সময় নয় কিংবা আমি যদি আপনার কথা থেকে একটু কেড়ে নিয়ে বলি এটা কি আসলে খুব বেশি কম সময় একই কথা একই হল আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের আজকের যে আটচল্লিশ বছরের ইতিহাসটা যদি ধরি বঙ্গবন্ধু মাত্র তেরোশো চোদ্দ দিন আমি যদি বছর হিসাব করি সাড়ে তিন বছর এই সময় আর ছিয়ানব্বই থেকে 2001। এক দু হাজার আট থেকে দু হাজার থেকে দু আপনি যদি হিসেব করে দেখেন আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থেকেছে কিন্তু কম সময় আওয়ামী লীগ সরকার কিন্তু বেশি সময় বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করেছিল আমি দখল শব্দটি বুঝে শুনেই বলছি আমি এই বাদানুবাদে না যেয়ে বলি আমি গত ছমাস যাবত একটু লম্বা হয়ে যাচ্ছে আমি এক দেড় মিনিটে শেষ করব গত ছ মাস যাবৎ আমি একটা নতুন ধরনের একটা বইয়ের কাজে হাত দিয়েছি এবং বইটা একজন গবেষকের কাছে আমি সামনে বলতে পেরে আমি নিজের একটু ধন্য মনে করছি বঙ্গবন্ধুর বিষয়টা নিয়ে লিখেছি আমি পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু আমার এই বইটি আর দুদিন পরে এটা প্রকাশিত হবে পাঠক বঙ্গবন্ধু লিখতে যে আমাকে অসংখ্য বইয়ের ভিতরে প্রবেশ করতে হয়েছে এবং তিনি কি বই পড়েননি জেলখানায় এটা আমার কাছে একটা গবেষণার বিষয় ছিল এবং এটার জন্য আমার দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমার এই তথ্য সন্ধানে যেতে হয়েছে লেখক বঙ্গবন্ধুর সময় আমি দেখলাম তার পাঁচটি নিজের লেখা বেরিয়েছিল এবং সে নিজের লেখা দৈনিক ইথাপাকে তিনটি আর দৈনিক পাকিস্তানে দুইটি এগুলো আমার খুব কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে আমি কেন প্রসঙ্গটা উল্লেখ করলাম আমি দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন কারাগারের ভিতরে যখন বইয়ের সন্ধান করছেন আপনার এখানে কিন্তু আমরা আলাপ করেছিলাম যে বঙ্গবন্ধুর ওপরে যে তদন্ত রিপোর্টগুলো করেছিল সেটা নিয়ে চোদ্দোটা বই বেরোচ্ছে দুটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্টটি সেখানে দুই বইয়ের মধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি পড়েছেন সেখানে বঙ্গবন্ধু কিন্তু তার সুবান তার নেতাদের এমনকি মানিক ভাইকে তার মা প্রিয় মানিক ভাই ইতিহাস মানিক মিয়া তাকে বলছেন যে আমার কিছু পাঠানোর দরকার নেই আমাকে বই পাঠিয়ে কেন বললাম এই যে বাঙালি সংস্কৃতিকে জানা এবং তার ঐতিহ্য এবং সংগ্রামকে জানার যে আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু ছিল সেইটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে এই সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটি আমরা পরিপূর্ণ মাত্রায় পে পেতে যাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা অতীত রয়েছি কেননা তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ যেটাকে তিনি বলতেন সোনার বাংলা সেই সোনার বাংলা করার যে প্রক্রিয়া সেটা থেকে আমরা কিন্তু অনেকখানি কিন্তু বিশ্চুতির মধ্যে চলে গেছি আমি শেষ করছি ডক্টর আব্দুল মতিন একজন প্রবাসী লেখক ছিলেন তিনি আমাদের মাঝে এখন নাই তিনি বিলেত থেকে বই লেখালেখি করতেন ডক্টর আব্দুল মতিনের একটা বই আছে জেনেভাই বঙ্গবন্ধু এই বই আপনার সত্তর আশি পৃষ্ঠের একটি বই সেই বই আমাকে কিন্তু চিন্তা ভাবনার জগতে নতুন করে বিষয় দেখিয়েছে লাল সালু খ্যাত অলিউল্লাহ তিনি একজন কূটনীতিক ছিলেন তিনি জেনেভাতে বঙ্গবন্ধুর কাছে কি বার্তা পাঠাচ্ছেন কি চিরকুট পাঠাচ্ছেন বঙ্গবন্ধু লিখছেন তার মানে বঙ্গবন্ধু সবসময় এই দেশের মাটি ও মানুষের কথা সকলের কাছে জানতে চাইতেন তিনি বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত ঘুরেছেন অর্থাৎ সেই স্বপ্নের বাংলাদেশ আপনার কথা আমি ফিরে আসি আমরা এখন কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারি জি মিস আফসান সৈদুরী আমি মিস্টার সুভাষ রায়কে যখন প্রশ্ন করেছিলাম আসলে আপনার কাছ থেকে কী শুনতে চাই তখনই আমি ধারণা একটা দিয়েছিলাম সো শুনতে চাই আপনার কাছ থেকে আমি বাংলাদেশের ইতিহাসটা দেখছি আমার কাছে বাংলাদেশি বাস্তবতা এবং এই বাস্তবতার ঐতিহ্যটা কোথা থেকে শুরু এটা আমি দেখার চেষ্টা করছি তো এই যে আমাদের একটা রাষ্ট্র গঠনের ভাবনা চিন্তা যাই বলেন সেটা যখন শুরু হচ্ছে এর সঙ্গে খুব প্রধান যে বিষয়টা যুক্ত হয় সেটা হচ্ছে যে কৃষকের উত্থান কৃষক কিন্তু আমরা যেটা ভুলে যাই যে আমাদের দেশে মধ্যবিত্ত শ্রেণী ইতিহাসের বিভিন্ন সময় বা উচ্চবিত্ত শ্রেণী দালালি করেছে ইংরেজের দালালি করেছে পূর্বে হয়তো বাধ্য হয়ে কিছু কিছু মানুষ দালালি করেছে কিন্তু এটা দালালের দালালের একটা সংস্কৃতি এই সংস্কৃতির মধ্যে যুক্ত নয় যে সেটা হচ্ছে সরাসরিভাবে কৃষক শ্রেণী মানে আমাদের ঐতিহাসিক ভাবে আছে এবং ইংরেজের সময় গিয়ে এটা খুব প্রকাশ আমরা অনেক ক্ষেত্রে যখন বাঙালি সংস্কৃতির কথা বলি কেন শেখ সাহেবের সঙ্গে আমি মনে করি যে মৌলিক বাঙালি সংস্কৃতির পার্থক্য সেটা হচ্ছে তিনি কিন্তু দালালি সংস্কৃতির মানুষ না তিনি কিন্তু প্রতিরোধের সংস্কৃতির প্রতিবাদের সংস্কৃতি সংস্কৃতি এই প্রতিবাদের কোথায় আমি যেটা বলি যে যদি শেখ ঠিকানাটা আমার একটা একটা আছে যে শেখ মুজিব বইটা ইংরেজিতে লিখছি শেখ মুজিবের ঠিকানাটা কোন জায়গা এটা আপনি তার আদের সময় দেখেন গোপালগঞ্জের মানুষ ওখানে লড়াই করছে ঝগড়া করছে বিভিন্ন স্বদেশীদের সঙ্গে কথা বলছে তারপর সন্তুষ্ট হচ্ছে না এর সঙ্গে কথা বলছে শেষ পর্যন্ত শেখ সাহেব যখন কলকাতায় আসছে এবং এটা মৌলিক যে কলকাতার সঙ্গে আমাদের বাংলাদেশের সম্পর্কটা কি। আমি মনে করি না এটা সমর্থক আমি মনে করি শেখ সাহেবের কারণেই কারণ শেখ সাহেবের মৌলিক অবস্থান যেটা সেটা হচ্ছে যে উনি কলকাতাটা দখল করে ফেলতেন কলকাতার রাজনীতি তো আর মানে বঙ্গীয় মুসলিম বাইরে যায়নি তিনি এই আঘাতটা যে দিলেন তিনি একেবারে কোথা থেকে আসছেন তিনি তিনি ফোর গোপালগঞ্জ থেকে এসে একজন ওই ওনার খুব ঘনিষ্ঠ মানুষ যার সঙ্গে উনি স্বাধীনতার ব্যাপারে প্রথম আলাপ করেছিলেন সেই উনিশশো সাতচল্লিশে তিনি আমাকে বলেছেন যে আমরা ভাবতাম যে বাংলাদেশ স্বাধীন করতে হলে এই গোপালগঞ্জের লম্বা লোকটাই ইংরেজিতে বলছিল টল ম্যান ফ্রম গোপালগঞ্জ এই টল ম্যান ফর্ম গোপালগঞ্জের ইতিহাসটা কি তো সেই যে প্রতিরোধের মধ্যে উনি প্রবেশ করলেন সেটা থেকে আপনি যদি সাত তারিখের বক্তৃতা আমি যখন গ্রামেগঞ্জে গিয়ে এখন তো আর যেতে পারি না এখন পারি পারিই না যেতে সেখানে গিয়ে আপনি যদি গ্রামের মানুষ যাদের বয়স্ক মানুষ তাদের দেখেন তারা কিন্তু সাত তারিখের বক্তৃতাটা স্মরণ করে এটাকে অনেক সময় মানুষ অনেক রকম মানে কালচারাল অ্যাক্টিভিটি করে দিয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে ছিল যে হ্যাঁ একটা কণ্ঠস্বর কিন্তু আপনাকে মার্চ মাসের সাত তারিখে সবাইকে এক করে ফেলেছে ওইখানে তিনি যেভাবে বলছেন উনি কিন্তু কি বলছেন উনি তো বাঙালির কথা বলছেন না এর কথা বলছেন না উনি বলছেন দুঃখী মানুষের কথা তো এই আমার কাছে মনে হয়েছে যে এই প্রান্তিক জনগোষ্ঠী যেটা আমার কাজের অনেকটা অংশ নিয়ে নেয় এই প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাসটা কিন্তু আমাদের আমরা মধ্যবিত্ত শ্রেণীর ইতিহাস নিয়ে অনেক কথাবার্তা বলছি প্রান্তিক জনগোষ্ঠীকে এই প্রান্তিক জনগোষ্ঠীর এমনকি আওয়ামী লীগের মধ্যেও দুটো ধারা ছিল একটা হচ্ছে ধরুন শিক্ষিত মধ্যবিত্তের ধারা যারা অনেকটা বেশি ঢাকা কেন্দ্রিক ছিল অনেকটা বেশি তারা মনে করেন ভাষা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিল আর অন্য ধারাটা হচ্ছে একটু প্রাচীনতম ধারা যেই ধারাটা মনে করেন শেখ সাহেবের ধারা মল ভাষণের ধারা যারা আসছে ইংরেজের সঙ্গে লড়াই করেছে এবং পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে তাদের হচ্ছে দুঃখী মানুষের ধারা এবং এইটা আমি মনে করি যে প্রান্তিক মানুষের ধারা তো শেখ সাহেবের রাজনীতি ছিল একটা সাল পর্যন্ত ওখান থেকে আমার তো আমার এই শেষ প্রান্তের জনগোষ্ঠীর ধারাটা যেটা এটা কিন্তু শেখ সাহেবের রাজনীতিতে প্রতিনিধিত্বমূলক ধারা তো সুভাষ তো যেহেতু অনেক কাজ করছে সুভাষও এটা নিশ্চয়ই খেয়াল করবে এই দুটো কিন্তু আমাদের রাজনীতিতে এ করছে এবং আমার মনে হয় ঠিকানার জিঙে যদি আপনি দেখতে চান তাহলে শেখ সাহেবকে বোঝা দরকার ওই গৌরবের চোখ দিয়ে নয় একেবারে পরিষ্কারভাবে দেখেন যে শেখ সাহেব আসলে কোন প্রতিনিধিত্ব করেছিল কী তার সংস্কৃতি ছিল তার প্রতিবাদের সংস্কৃতি বেকার হোস্টেলকে কেন আমি মনে করি গুরুত্বপূর্ণ কারণ বেকার হোস্টেলে যারা ছিল পরবর্তীকালে বাংলাদেশ আন্দোলনে কিন্তু তারাই সামনে এসছে আমি যেটা বলি যে আচ্ছা শেখ সাহেব এসে কোন জায়গায় থাকলো শেখ সাহেব এসে থেকে যে মানে কি কথাটা বলেছে এই সব কিছু মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আজকের দিনে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু প্রান্তিকই রয়ে গেছে তার অবস্থা তো ভালো হচ্ছে অবশ্যই এরকম জিডিপি গ্রোথে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর আমি ব্যক্তি বিশেষের কথা বলছি না সেই প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থানটা শেখ স্যার যতটা সবলভাবে সামনে এনেছেন আওয়ামী লীগের রাজনীতিতে কেউ ততটা আনিনি কারণ তাদের তো ঠিকানাটা আলাদা এই জন্যই আমি মনে করি যে আমাদের সংকটটা হয় যে কেন আমাদের অবস্থাপন্ন মানুষ এত কেন ক্ষমতাবান এই বাংলাদেশে কারণ তাদের তো তারা তো প্রান্তিক না শেখ সাহেব প্রান্তিক ছিলেন প্রান্তিকের প্রতিনিধি ছিলেন প্রান্তিককে সাথে নিয়ে আন্দোলনটা করেছেন এই প্রান্তিকের সাথে সেই যে আন্দোলন করলেন বা প্রতিবাদ প্রতিরোধ যাই বলেন না কেন সেটা তো তাদেরকে প্রান্তিক রাগবার জন্য না না এটাই অবস্থান থেকে যে প্রান্তিক জনগোষ্ঠী কতটা আগাচ্ছে মনে প্রথম কৃষক বিদ্রোহগুলো কিন্তু তারা ব্যবস্থাপন জমিদারদের সাথে করেছে কেন করেছে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা বিদ্রোহ করছে কৃষকদেরকে সাথে নিচ্ছে কৃষক কিন্তু বারবার আন্দোলন করে কৃষক একটা নেতৃত্ব খোঁজে এবং সেই নেতৃত্বটা যে দেখে দিচ্ছে একাত্তর সালটা বস্তুত পক্ষে কৃষক আন্দোলন আমরা কিন্তু এটাকে একেবারে কৃষক আন্দোলনের কথা বলি না এই গ্রামের মানুষ গ্রামের মানুষের আন্দোলন গ্রামের মানুষ যদি আন্দোলন না করতে বাংলাদেশ স্বাধীন হতো না এবং আমাকে জগজিৎ সিং আরোরা তাকে আমি যখন ইন্টারভিউ করছিলাম সে একটা কথা বলেছিল যে তোমাদের সবাই সোলজারদের কথা বলে আমাদের লোকরা সোলজারদের কথা বলে সোলজাররা কি করেছে আমরা কি কলকাতায় বাংলাদেশে প্রবেশ করতে পারতাম যদি বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের প্রতিরোধ করতে পারতাম না এবং বলছিল আমরা যাদের কথা বলছি না সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ স্বাধীন করেছে উই ইংরেজিতে বলছিলেন যে আমরা তো প্রবেশই করতে পারতাম না আমাদের যদি আমরা তো রাস্তাও চিনতাম না আমাদের দেখিয়ে দিয়ে গেছে কি বাংলাদেশের সাধারণ মানুষ এই বাস্তবতাটা এই সত্যটা আমাদের বিদ্যা চর্চার মধ্যে অনেক দুর্বল হয়ে গেছে আমরা অন্য দিকে গিয়ে তাকাচ্ছি এই সূত্রগুলো খুঁজছি আমার মনে হয় এই চর্চাটা যদি হয় তাহলে করব তখন আমাদের বোঝা সম্ভব যে ধারাবাহিকতায় কোন জায়গায় আমরা আছি একাত্তর সালে মুক্তিযুদ্ধের কথা যেগুলো আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থেকে যাদের লেখা পড়ে খুব বেশি গভীরভাবে জানার চেষ্টা করেছি মূলত আফসান চৌধুরীর লেখা থেকেই আমাকে ভারতের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ তিনি অনেক বয়স এখন তিনি বলেছেন যে একাত্তর সালে মুক্তিযুদ্ধ ঠিক সময়কালে পশ্চিমবঙ্গে কিন্তু নকশালবাড়ির একটি বিশাল আন্দোলনের ঘটনা ছিল এবং এটা ত্রাহি মধুসূদন অবস্থা পশ্চিমবঙ্গের একাত্তর সালে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধটি সংগঠিত না হতো বাঙালি জেগে না উঠত তাহলে ইন্দিরা গান্ধীর পক্ষে এই নক্সলবাড়ি আন্দোলন মোকাবেলা করাও কঠিন ছিল এবং এই নিয়ে তার কিন্তু একটা বেশ বড়ো বইও আছে তা আজকের আফসান চৌধুরী যে কথাগুলো বললেন আসলে সেই কথাটাই সত্য যে আহমেদ সফা তার এক লেখায় উল্লেখ করেছিলেন যে অনেকে বলে বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি আর আমি বলি দাবায় রাখতে না এই যে প্রান্তিক জনগোষ্ঠীর যে তুলে আনা আপনি যেটা খুব স্পষ্ট করে দিলেন তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদেরকে জীবনবান উন্নয়ন করা এটি ছিল বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন আমি সেনের সেই লেখাটাই আটটু দু তিন লাইন আপনার সামনে উল্লেখ করি যেহেতু অনলাইনে তাদের যে প্রিন্ট ভার্সন কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না সেই কারণে আমি দর্শকদের জন্য উল্লেখ করছি তিনি এক জায়গায় লিখছেন কিছু ব্যতিক্রম বাদ দিলে বাংলায় মুসলমান শাসকদের মানুষে ধর্মনিরপেক্ষতা ছিল গভীর কোনো হিন্দু হিন্দুদের তুলনায় এই ঐতিহ্য চলে এসেছে বাংলার শেষ নবাব পর্যন্ত সতেরোশো সাতান্নতে রবার্ট ক্লাইভ পলাশী অভিযান শুরু করে দেওয়ার পরও সিরাজের সঙ্গে সন্ধি চাওয়ার ভান করে যাচ্ছিলেন তার স্বাভাবিক ধূর্ততায় ক্লাইভ সিরাজকে একটা চিঠি লিখে প্রস্তাব দেন যে তাদের বিরোধগুলো আপোষ মীমাংসার জন্য নবাবে বিশ্বস্ত কয়েকজনকে নিয়ে গঠিত একটা বিচারক মণ্ডলীর সামনে পেশ করা হোক ক্লাইবের দেওয়া বিশ্বস্তদের তালিকায় ছিলেন জগৎ শেখ রাজা রাম মোহনলাল মীর জাফর রায়দুল্লভ মীর মদন আর নবাবের অন্য বড় বড় লোকেরা অর্থাৎ ক্লাইবের চোখে বাংলার শেষ স্বাধীন নবাবের নিজেদের লোকদের তালিকায় ছিল চারজন হিন্দু একজন মুসলমান এটা অনেক বিস্তৃত একটা লেখা আমি এই কারণে বলছি এই যে মানুষের যে লোকায়ত ভাবনা বাঙালির যে হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহ্য কিন্তু ধারণ করেছে ওই গোপালগঞ্জে শেখ মুজিব তিনি প্রথমে জীবনে যে কারাবাসটি করেন কিংবা হাজত খাটেন সেটা কিন্তু হিন্দু মহাসভার সাথে তার দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এবং তিনি যে প্রথমে লাঠি হাতে তুলে নেন প্রতিবাদ করতে যাই কিন্তু সেই গোপালগঞ্জের সেই শেখ মুজিব বাঙালি জাতিকে বাঙালিকে বিশ্ব সবাই তিনি কিন্তু মর্যাদার ওই আসনে বসিয়েছেন আমি ওই পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু লিখতে যে আমি ডকুমেন্টগুলো বের করলাম উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর তিনি যে জাতিসংঘে যে ভাষণ দিলেন এই সেপ্টেম্বর মাসে সেই ভাষণ দেওয়ার আগে সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ একশো তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য লাভ করে কিন্তু এটা এমন একটা জটিল প্রক্রিয়া ছিল কারণ চীন দুই দুইবার ভেটো দিয়েছে একেবারে জুলফি আলী ভুট্টোর প্রয়োজনায় এবং পাকিস্তানের একেবারে চাপের মুখে এবং চীনের সেই বাধা অতিক্রম করে ভেটোকে অতিক্রম করে চীন তখনও পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতি কারণ আমরা জানি যে চীন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বীকৃতি দিয়েছে কিন্তু কিন্তু আনুষ্ঠানিকভাবে চীনকে তিনি সমঝোতায় আনতে পেরেছিলেন যে আমার যে স্বাধীন সত্তা আমার যে বাংলাদেশ এই বাংলাদেশ যে জাতিসংঘের সদস্য পদ সেখানে আপনি ভেট প্রয়োগ করতে পারেন না যে কারণে সতেরোই সেপ্টেম্বর কিন্তু অনেক টানা পূরণের মধ্য দিয়েও বঙ্গবন্ধু কিন্তু এটা অর্জন করতে পারেন যে কারণে বলছি যে আপনি ঠিকই প্রসঙ্গটা অবতারণা করেছেন যে তিনি যে ভাবতেন ওই ক্ষণজন্ম মহাপুরুষ যা ভাবতেন সেই ভাবনার জগতে

প্রবণতা সবকিছু গ্রাস করে ফেলবার যে প্রবণতা অন্যের অধিকার হরণের যে প্রবণতা বাংলাদেশে মানে এটি তো আসলে সেই যায় সত্যিকার অর্থে এই বিষয়গুলোকে যদি আমরা সঠিক অর্থে যদি অনুধাবন করতে চাই তাহলে বঙ্গবন্ধুকে ওই গোপালগঞ্জের ছেলেটিকে সঠিক অর্থে তাকে অনুধাবন করতে হবে তিনি এই বাংলাদেশে এবং সেটাও কি খুব নির্মোহভাবে বা যেভাবে দেখা উচিত সেভাবে দেখা হচ্ছে কিনা সেটাও আমার একটা প্রশ্ন যেটি আমি সাফসান সিদির একটু বলছেন যে শুধুমাত্র গৌরবের দৃষ্টিতে দেখলে হবে না মানে ভেতর থেকে দেখতে হবে বুঝতে হবে এবং তাহলে আসলে প্রকৃত মুজিবকে বোঝা যাবে প্রকৃতভাবেই মানে তাকে আত্মস্থ করা হৃদয়ঙ্গম করা এবং তার চেতনাকে ধারণ করা সম্ভব হবে আমি এই প্রসঙ্গে আর একটু আপনাকে একটু বলি মানে আমি আনতে আজকে ভুলে গেছি এবং আফসান চৌধুরী খুবই এটা অনুপ্রাণিত হবেন গত দু সপ্তাহ আগে কলকাতা প্রেস ক্লাব একটি বড় আকারে বই বের করেছে এবং মুক্তিযুদ্ধের সময় কলকাতা প্রেস ক্লাব থেকে যে সমস্ত লেখা হয়েছে এবং সাংবাদিকরা যা লেখেছেন ওখানকার যারা বেঁচে আছেন যারা এক প্রয়াত হয়েছেন সকলে লেখালে একটা সংকলন তৈরি করেছেন বর্তমান যিনি সভাপতি স্নেহা শিষ্যুষ পরপর দুইবার তিনি সভাপতি নির্বাচিত হলেন এবং সেখানে অনেকগুলো বিষয় কিন্তু এসেছে ওই গোপালগঞ্জের শেখ মুজিবকে বুঝবার আমি সঙ্গত কারণেই কথাটি বলছি আজকের আমাদের যে বাংলা বাঙালি জাতির যে এগিয়ে যাওয়ার যে ইতিহাস সেই ইতিহাস শুরু কিন্তু বঙ্গবন্ধুর সময় আমরা ভাবলে অবাক হই আমি ওই বৈলিক গিয়ে কিন্তু এটা দেখেছি যে বঙ্গবন্ধু উনিশশো সালে সমুদ্র আইন করলেন অর্থাৎ জাতিসংঘ সমুদ্র আইন করল উনিশশো বিরাশি সালে মানে তিনি কতটা এগিয়েছিলেন তিনি হুগুশিয়াসের একটি বই যেই বইটি বিখ্যাত যে এই ডাস যিনি দার্শনিক পণ্ডিত ব্যক্তি ছিলেন তার বইটি জেনেভার থেকে জেনেভায় যখন বঙ্গবন্ধু যখন চিকিৎসা শেষে অবকাশ সময়ের জন্য গিয়েছিলেন ওখান থেকে তিনি ওই বইটা পড়েছেন পড়ে ওই বইটা যারা মনোরঞ্জন ধর্ষহ ডাক্তার কামাল হোসেন সহ যারা এই আইন প্রণয় যুক্ত তাদেরকে তিনি এনে বইটা দিয়েছেন যে এই বইয়ের উপর ভিত্তি করে আরপাদের আইন প্রণয়নটি করতে হবে তিনি মানে কতদূর গভীরে যেতেন এবং তার স্বপ্ন ছিল হাজার বছরের স্বপ্ন এবং আমাদের বাঙালি জাতি কিন্তু তাকে কিন্তু ভোলেনি আপনি দেখেন দু সালে যেই বিবিসি জনমত যে জরিপ করে সেই জরিপে আড়াই কোটি মানুষ অংশগ্রহণ করে এবং সেই জরিপ কিন্তু আওয়ামী লীগের শাসন সময় না তিনি বিবিসি দীর্ঘ সমাজের কাজ করেছেন আসান চৌধুরী এবং সেখানে বিশ জুন যে শ্রেষ্ঠ বাঙালির যে তালিকা হয় শুরু হয়েছিল বিশতম দিয়ে শেরে বাংলা একে ফজলকের দিয়ে এবং পয়লা বৈশাখে অর্থাৎ চোদ্দই এপ্রিল যখন ঘোষণা করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তার আগের দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঘোষণা করা হলো এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হাজার বছরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি এবং উল্লেখযোগ্য বিষয় এই যে প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে যেহেতু তিনি শিক্ষকতা করেন বছরের পর বছর ধরে প্রথম ও দ্বিতীয় মধ্যে পার্থক্য এক কোটি এগারো লক্ষ ভোট মানে এই যে ব্যাপারগুলো বঙ্গবন্ধুর এই চেতনার বিকাশটি জনগণ কিন্তু ঠিকই ধরে রেখেছে এ ধরে রেখেছে বলেই আমরা এখনো বলতে খুব দ্বিধাবোধ করি মাঝে মাঝে যে বঙ্গবন্ধু সেই আদর্শকে আমরা পরিপূর্ণভাবে আত্মস্থ করতে পারিনি মানুষকে ভালোবাসা ডেভিড ফার্স্টকে যখন জিজ্ঞেস করলেন যে আপনার যোগ্য তিনি হাতে হাতে বললেন মানুষকে ভালোবাসি বলে আপনার অযোগ্য থাকি মানুষকে বেশি ভালোবাসে এই যে কবে যে সেই এখানে এখানে আমি আপনার থেকে একটু কেড়ে নিয়ে আমি শাহসান চৌধুরীর কাছে যাচ্ছি যে বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উদযাপন করতে যাচ্ছে বছরব্যাপী উদযাপন করবে কিন্তু এই অনেক কথাবার্তাও হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে একসময় উচ্চারণ করা চেতনা বা সীমিত আকারে এখন সেটা অনেক বেশি হচ্ছে কিন্তু তারপরেও বঙ্গবন্ধুকে কি ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে মানে আমি বলছি যে তার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকৃত ইতিহাস কি আসলে ইতিহাসবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন মানুষ জানছে অনেকেই মনে করেন যে বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে বিকৃতির ইতিহাস বাংলাদেশের ইতিহাসই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অনেকখানি মিথ্যের উপরে ভর করে ধন্যবাদ আমি মিথ্যের কথাটা বলবো না তবে আমি মনে করি যে প্রয়োজনীয় সুবিধার ক্ষেত্রে মানুষটা ইতিহাস করে দ্বিতীয়ত আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে মানুষ জানতে খুব একটা চায় না কারণ একটা সমাজে যখন জেনে আপনার লাভ হয় না তখন সেই সমাজের মানুষ কিন্তু জেনে জানাটাকে খুব বড় বিষয় মনে করে না তো এমন গবেষণা করতে গেলে যেমন আপনি দেখতে পাবেন যে ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষকরা বলেন যেটা যে আমরা ফান্ড পাবো কই আমাদের কে ফান্ড দেবে এবং আমি নিজে যখন কাজ করি আমাকে অনেকে বলে আপনি এখান থেকে গ্রান্ট চান না কেন ওখান থেকে গ্রান্ট চান না কেন আমি আমি বলি যে ভাই আমি গবেষণা যেটা করি এরকম নিজের তাগিদে করি আমি যদি গ্রান্টের পিছনে খুঁজব তাহলে আর গবেষণা করা হবে না এবং আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমি পাঁচটা ইউনিভার্সিটি আমাকে বলেছিল যে প্রস্তাব দেন সঙ্গে সঙ্গে তারা এই কথাটাও বলে যে আচ্ছা গ্রান্ট কোথা থেকে পাওয়া যাবে আমি বললাম ভাই আমি গ্রান্টের লাইনের লোক না আমি নিজে থেকে ইউনিভার্সিটিকে প্রস্তাব হবে হ্যাঁ ওরাই আমার কাছে প্রস্তাব চায় আমি ওদের দিই তারপরে ওরা এই করে আমার কথা হচ্ছে কি শেখ সাহেবকে আমি বাংলাদেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে যদি বল শেখ সাহেবের আমি ছোট ছোট যেহেতু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যেই জিনিসটা আসে আমি যদি কলকাতার মানুষদের সঙ্গে কথা বলে যেটা আমার সুযোগ হয়েছিল যে পারিবারিক ভাবে এটা সেটা হচ্ছে যে ওই কথা। ঢাকা থেকে অনেক দূরে গিয়ে কলকাতায় নিজেদের তারা প্রতিষ্ঠা করছেন এবং আপনি ওই সুভাষ তো ওই বই তো বহুবার পড়েছে এই যে রাত্রেবেলা বস্তি পাহারা দিচ্ছে মোয়াজে আহমেদ চৌধুরী আমার কাছে আমার আমি একটা ইংরেজিতে উপন্যাস লিখেছি আমি ইংরেজিতে উপন্যাসে ওই ওই দৃশ্যটা নিয়ে এসেছি যে একটা মানুষ রাজনীতি করা মানুষ সে কী বলে মুসলিম তখন তো মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সেই মানুষটা রাত্রেবেলা বস্তি পাহারা দিচ্ছে এই অবিশ্বাস্যতা আজকের দিনের রাজনীতিতে সমাজে কোনো জায়গায় আপনি পাবেন না বাহাত্তর সালে আমার মনে আছে উনি গিয়েছিলেন উনি ইন্ডিয়ান হাইকমিশনে গিয়েছিলেন বা কলকাতার কমিশন উনি বক্তৃতা দিতে বলেছে বাংলাদেশে হ্যাঁ ছয় ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে বক্তৃতা আমি শুনেছিলাম তখনকার দিনে যা হতো রেডিওতে শোনা হতো তখন উনি একটা কথা বলছেন যে আপনারা গরিবের এ করবেন আপনারা এই করবেন এই জিনিসটা এখনকার দিনে মানুষ হলে কি আমরা মানুষ অবিশ্বাস করে মানুষ এটা অবিশ্বাস করে তখন কেন্দ্রে কিন্তু আমরা কিন্তু এটার মধ্যে সেটা তো ওনার বোধহয় বাহাত্তর সালে বক্তৃতার মধ্যেও আছে যে আমার গরিব শিক্ষিতরা এই মধ্যে হ্যাঁ এবং তিনি বলছেন কি আমার মনে আছে কথাগুলো আমি হয়তো একজাক্ট না যে পাট বেসন্যার টাকার পয়সায় আমি লেখাপড়া করছি এই যে কথাটা যে পাট বেসন্যার টাকার লেখাপড়া করছি এবং তিনি একবার তিনি ওইখানে বলছেন যে আমার বাবা যখন টাকা এনে দিয়েছিল ওর মধ্যে মাসের আশা ছিল তার মানে যেখান থেকে সে টাকাটা এনছে সেখানে সূত্রগুলো এই সূত্রটা আজকের দিনে আপনি বলতে পারেন না আছে এটা অসম্ভব আপনি আপনি উন্নয়ন একটা জিনিস আর মানসিকতা আর একটা জিনিস আমার মনে হয় আমাদের সংকটটা যে জায়গায় হয়ে গেছে উত্তরণটা আমাদের ওই জায়গাটাতে তো সেটা যে কোনো কারণেই হোক আপনার অতীতের সঙ্গে যে রাজনৈতিক ধাক্কায় আপনি বলতে পারেন আপনি সামনে গিয়েছেন ওই ধাক্কাটা আপনার আর নেই অথবা আপনি নতুন করে একটা এই বাংলাদেশ আমি রাজনৈতিক বক্তব্য যেহেতু সুবাস্ত রাজনীতির সঙ্গে এটা আমি বলতে চাই না তবে বোধ হয় কোথায় শেখ সাহেবের বাংলাদেশ বোধ হয় এটা এতটা আমি বলবো না রাজনৈতিকভাবে তো তিনি আছেন মানুষের মধ্যে তো আছেনই কিন্তু যেই ধাক্কায় তিনি ছিলেন সেটা কি আপনি খুঁজে পাবেন আমার জন্য কঠিন হয় এই কারণে যে আমি বলবো যে আমি উনাকে বুঝতে পারি বিশে ফেব্রুয়ারি আমি উনি বলছেন শেখ সাহেব বলছেন এবং একটা কথা যেমন আমাকে লোকে বলে খুব মৌলবাদী এই যে বাঙালি মৌলবাদীরা বাংলায় কথা ইংরেজিতে কথা বাংলায় বলতে হবে শেখ সাহেবের আমি দুইটা স্পেসিফিক ঘটনা শেখ সাহেব একজন ব্যাংকারকে বলছেন বিশে ফেব্রুয়ারি যারা বলে যে শেখ সাহেব স্বাধীনতার কথা ভাবছিল না এমন আমার যে বিরক্ত লাগে তুমি প্রমাণ দাও যে শেখ সাহেব স্বাধীনতার কথা ভাবছিল। বিশে ফেব্রুয়ারি তিনি মিটিং করেছেন ব্যাংকারদের সঙ্গে এবং বলেছেন যে তোমরা প্রস্তুত থাকো দেশ স্বাধীন হবে আমাদের কি করতে হবে এবং শেখ সাহেব বলছেন কি বি প্রিপেয়ার্ড উইথ মেন অ্যান্ড মানি ইংরেজিতে বলছিল তো তার মানে কি তার সংস্কৃতিতে এটা তুমি মনে করেননি যে তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ছাব পঁচিশ তারিখ রাত্রে শেষ সাংবাদিক যিনি শেখ সাহেবের সঙ্গে দেখা করছেন সেটা হচ্ছেন আতাউ সামাদ ভাই আমাদের বইতে সাক্ষাৎকারটা আছে সেখানে আত সামাদ ভাইকে কথা বলছেন আত শেখ সাহেব বলছেন যে আমি দেখতে পাচ্ছি এরকম অবস্থা বলেছে হ্যাঁ আমি ছাত্রলীগকে জানিয়েছি উনি খুব স্থির ধীর স্থির ছিলেন তারপরে যখন চলে যাচ্ছেন সামাদ ভাই তখন সামাদ ভাইকে ডেকে বলছেন সামাদ আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স গোয়েন্ড প্রিজার্ভ ইড তো আমার কথা হচ্ছে এই মানুষটা তো স্বীকার করছে এই মানুষটা ঘোষণা করছে তার কি কোনো রেডিওতে গিয়ে ঘোষণা করার দরকার আছে এই যে রাজনীতি এই বিএনপি আওয়ামী লীগের ঝগড়ার যে রাজনীতি সে সাহেব বড়ো হয়েছে না সাহেব ছোটো হয়েছে যে তাকে গিয়ে রেডিওতে গিয়ে ঘোষণা করতে হবে যায় না ঘোষণা করলে হবে আমি মনে করি কথাটা অন্যভাবে না সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক স্তরটা কোন জায়গায় গেছে

নিরজ শ্রী চৌধুরী সে বিখ্যাত হয়ে গ্রন্থ বাঙালি আত্মঘাতী বাঙালি তো আমরা হয়েছি হয়েছি বলেই তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না জেল হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এটা নিয়ে খুনি মোস্তাক করেছেন ইন্ডিয়ান মিডিয়া অর্ডিনেন্স জিয়া রহমান করেছেন আইন খুনিদেরকে সংসদে বসিয়েছেন বিরোধী দলের নেতা করেছেন রাষ্ট্রদূত প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন নানান রকম ঘটনা ঘটেছে এর একটি অভিঘাত কিন্তু আছে এই যে প্রায় মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলছেন না যে আওয়ামী লীগ যদি প্রতিহিংসা রাজনীতি করতো তাহলে বিএনপি রাজনীতি অস্তিত্ব থাকতো না আপনি খুব ঠান্ডা মাথা যদি চিন্তা করে দেখেন এই এই যে প্রতিহিংসার রাজনীতিটা এই রাজনীতি কিন্তু সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে হয়েছে বলেই কিন্তু তাকে কিন্তু উনিশবার কিন্তু এই আপনার মৃত্যুর মুখোমুখি হয়েছে আমি এই এই বিতর্কে না যে এখন যেই আলোচনায় আফসান চৌধুরী এনেছেন কেন তিনি আমার কাছে কিন্তু অনেক নমস্য ব্যক্তি কেননা মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু বাংলাদেশ বাংলাদেশে সঠিকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে লেখা হতো না যদি হাসান আফিজুর রহমান আফসান চৌধুরীর মতো মানুষ সাহসী মানুষ না থাকতেন তো সাহসী মানুষ দরকার এবং এই সাহসী মানুষের যখন সংকট দেখা দেয় এই যে গ্যালিলিও গ্যালুলিয়া একটি নাটক আমি বেলি রোডে মহিলা সমিতির মঞ্চে বেশ কয়েকবার দেখেছি আমার ওই দৃশ্য সবসময় আমি আমার চোখের সামনে ভাসে আলি জাকের কিন্তু গ্যালিলিও গ্যালেলি অভিনয় করেছে নাগরিক নাট্য সম্প্রদায়ের আমরা জানি গোপার্নকেশের যে তত্ত্ব সেই তত্ত্বকে এক ধাপ এগিয়ে নিয়ে গ্যালিলিও গ্যালিলি তার বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করলেন যে সূর্য নয় পৃথিবী সূর্যের চারিদিকে করে কিন্তু তৎকালীন গির্জার সমাজ ব্যবস্থাটা মেনে নেয়নি তখন তার উপরে চাপ প্রয়োগ করেছে বলেছে যে আপনি এটা মিথ্যা বলেছেন আপনি এটা স্বীকার করুন একটা পর্যায়ে গ্যালুলিয় গ্যালিলি তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার বিজ্ঞানের প্রয়োজনে সত্যের প্রয়োজনে আমার আরও কিছুকাল বেঁচে থাকতে হবে তিনি তখন একটি কৌশল অবলম্বন করলেন এবং সেদিন ঘটনাটি এমন বিকেল পাঁচটার সময় ঘন্টা বাজিয়ে গির্জার জানিয়ে দেওয়া হবে যে গ্যালুলিয় গ্যালিলি আত্মসমর্পণ করেছেন কিন্তু তার যারা শিষ্য এটা মঞ্চের ওপরে তার শিষ্যরা বসে আছেন এমন একটা দৃশ্য তার শিষ্যদের মধ্যে ধারণা যে গ্যালিলিও গ্যালেলি এই নগরীর একমাত্র বীর পুরুষ যে কখনো মিথ্যার কাছে আত্মসমর্পণ করবে না তারা খুব এই ব্যাপারে তারা খুব দৃঢ়চিত্ততা রয়েছে পাঁচটায় ঘণ্টা বাজেনি তার মানে গ্যালোলীয় গ্যালালি আত্মসমর্পণ করেনি পাঁচটায় এক মিনিটও বাজেনি দুই মিনিটও বাজেনি তিন মিনিটে ঘন্টা বেজেছে যখনই বেজেছে তার কিছুক্ষণ পরে মঞ্চতে অভিনয়টা এমন যখন গ্যালোলীয় গ্যালেলি খুব মানে বি বিপর্যস্ত অবস্থায় মঞ্চে ঢুকছেন আমার এখনও চোখে ভাসছে যে আলিলা আলিজাকে সে অভিনয় তখন তার এক প্রিয় শিষ্য ছিল আন্দ্রেয়া সে দূর থেকে চিৎকার করে মানে গ্যালুলিয়া গ্যালিকে দেখে বলছে দুর্ভাগা সেই দেশ যার কোনো বীর পুত্র নেই আমরা মনে করতাম এই নগরী একমাত্র বীর পুত্র হচ্ছে গ্যালুলিয়া গ্যালারি ঠিক তাকে সেও মিথ্যার কাছে আত্মসমর্পণ করেছে তখন গ্যালুলিয়া গ্যালিরিয়া বলছে আন্দ্রেয়া আমার কাছে আসো চিৎকার করে বলো সেই দেশ যার বীর পুত্রের প্রয়োজন একটি জাতিতে সবসময় বীর পুত্ররা থাকেই যখন প্রয়োজন বোধ করে তখনই জাতি দুর্ভাগা আমি প্রেক্ষাপটে এই কারণে বলছি যে এই যে বাদানুবাদ কিংবা এই যে আফসান চৌধুরী প্রাসঙ্গিকভাবে প্রথম দিকে যেটা বললেন যে আমাদের একটা স্থাপকতার ইতিহাস রয়েছে আমাদের ধর্মীয় সংস্কৃতি এসেছে সব জায়গায় কিন্তু নানানভাবে এসেছে সেই স্থাপকতার সংস্কৃতিদের পরেও আপনি দেখবেন অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু বলছেন তিনি তার যিনি গুরু হোসেন সৈদ সৌভাদ্দিকে সাথে তিনি বাদনবাদ করছেন অফকোর্স এবং তিনি বলছেন যে তুমি এখান থেকে চলে যাও তা সে বলছে আমি আর আসব না এবং আমি প্রমাণ করব যে আমি অনেক কিছু এই যে তার মর্যাদা বোধের জায়গাটি এবং আপনি জানেন যে হোসেন সৈয়দ সোহাব্দির যখন মৃত্যু হয় তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ডক্টর ওয়াজেদ তার প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ের থেকে আমি এই বই পেয়েছি তিনি তখন ইতালিতে ছিলেন ইতালিতে তার কন্যা বঙ্গবন্ধুর কন্যাকে বঙ্গবন্ধু লিখছেন যে শরদ্দি সাহেবের মৃত্যুর কথা কীভাবে তিনি বর্ণনা করছেন এই যে বিষয়গুলো এই যে মর্যাদার যে সম্পর্কটি সেই মর্যাদার সম্পর্ক না বঙ্গবন্ধুর কাছ থেকে জানতে পারি এইটা আমরা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি বলে এই আমরা সব সবসময় নানান ধরনের কুতর্কে কিন্তু ব্যস্ত থাকি আপনি ঠিকই বলেছেন যে কেন বিএনপি এই প্রসঙ্গে বা আনবে আর আওয়ামী কেন এই প্রসঙ্গের মধ্যে নিজেদেরকে আটকে ফেলবে এই আলো এই উত্তর হয়তো আফসান চৌধুরী জিতে পারবেন আমি যেতে পারবো না কিন্তু বাস্তবতা ঘটনাটা সেটাই কেননা সংকট যখন চলে আসে তখন সংকটের মধ্য দিয়ে কিন্তু যখন আবার যখন ঘুরে দাঁড়ানোর সময় আসে তখন কিন্তু নানানভাবে কিন্তু নানান রকম ধারা বিভিন্ন দিকে বিকশিত হয় তারা নানান অভিজ্ঞতা কিন্তু রয়ে গেছে আপনি দেখেন আজকের যুবসমাজে আপনি দেখেন আজকের একটি জনকণ্ঠ গতকালকের পত্রিকায় পরশু পত্রিকায় শিরোনাম যে এই যে গ্যাং গ্যাং কালচার গ্যাং কালচার এই গ্যাং কালচার আমাদেরকে তো মানে পর্যদস্ত করে ফেলেছে এবং আজকের এই তরুণ প্রজন্মকে সঠিক সংখ্যা যদি আমরা দিতে পারছি কিনা এবং এর বিচরে কারা ষড়যন্ত্র করছেন যারা যুদ্ধ প্রতি দল তারা তো ক্ষান্ত হয়ে থাকেনি তারা তো তাদের অর্থ দেশে এবং বিদেশি অর্থ তারা তো বিনিয়োগ বন্ধ করেনি এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার সেই জায়গাটি সে জায়গাটি নিশ্চয়ই আমাদের গবেষকদের গবেষণা করা দরকার এবং যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এ ব্যাপারে খুব সজাগ হওয়া দরকার কারণ একটা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিলে জাতিকে কিন্তু অনেক পিছনে ফেলে দেওয়া যায় আমি জানি না যে পরিস্থিতি কি নিশ্চয়ই আফসার চৌধুরী বলতে পারবেন আমার মনে হয় যে সংকটটা যেটা আছে সেটা হচ্ছে একটা বড় সূত্র হচ্ছে যে আপনার সমাজে যে উদ্বৃত্ত তৈরি হচ্ছে সেটার বন্টনটা কীভাবে হচ্ছে এবং কোন পদ্ধতিতে আপনি বন্টন আজকে আমাকে জিজ্ঞেস করছিল যে আমাদের দেশে গণতন্ত্র আছে কিনা না কোনো এক পত্রিকা থেকে আমরা মানে গণতন্ত্রের প্রয়োজন হয় সেই অর্থনৈতিক ব্যবস্থায় যেখানে এটা প্রতিযোগিতা থাকে তো আমাদের দেশের গণতন্ত্র আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে আমাদের প্রতিযোগিতা যথেষ্ট কিনা এটা খুব দেখা দরকার যদি প্রতিযোগিতা কম থাকে তাহলে সেখানে কিন্তু আপনার অর্থনৈতিক লেনদেনগুলো কিন্তু অস্বচ্ছ হয়ে যাবে এটা একেবারে কাঠামোর বিষয় তো আমাদের দেশে এই কাঠামোর যে নির্মাণ হয়েছে গত সাতচল্লিশ বছরে এই কাঠামো নির্মাণ অস্বচ্ছ এবং কাঠামো নির্মাণ সাধারণ মানুষের সাধারণ মানুষ আমি বলবো যে প্রান্তিক জনগোষ্ঠী যেহেতু এখনকার বেশিরভাগ মানুষই এখনও প্রান্তিক সেই প্রান্তিক জনগোষ্ঠীর বিপক্ষে যাচ্ছে না অতএব একটা সমাজের ভেতরে কিন্তু অভ্যন্তরীণভাবে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে সুবিধাবাদী সুবিধা ভোগ করা মানুষ এবং যারা সুবিধা ভোগ করে না তাদের মধ্যে এই মাঝখানে যারা পার হওয়ার চেষ্টা করছে তরুণ সমাজ তারাই তো সবচেয়ে বেশি আমার স্টুডেন্ট যারা তারা তারা কিন্তু খুব অনেকটাই দিশাহারা তার মধ্যে যারা ওই লাইন টাইন করতে পারছে তারা আগাচ্ছে এবং দুঃখজনক হলেও আমি কথাটা তুলছি না আমরা গত কয়েকদিন ধরে খবর পাচ্ছি এবং এটা খুব অত্যন্ত দুঃখজনক যে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও জড়িয়ে গেছে এই কথা সত্য হোক পৃথক আমি সেটা বলছি না আমি বলছি যে এই পরিস্থিতি তো আমাদের সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে এই উদ্বেগ এই উত্তাপ এই প্রশ্ন একাধিক বিশ্ববিদ্যালয়ে এখন আছে এখন আছে একাধিক বিশ্ববিদ্যালয় এবং আমার কাছে তখন মনে হয় যে আমাদের রোগটা অনেক গভীর আমরা এই এত বড় সুযোগ আমি আবার বলছি আমি একাত্তরের কথা যাই ওটাই আমার সবচেয়ে স্বস্তির জায়গা আপনারা যদি আমি একজন আমাকে বলছি আমি যে আমি বলছি কি আমরা এই যে বিভাজনটা না আমি বলছি এই জিনিসটা কারণ যেটা সুভাষ যে কথাটা বলছিল যে আমাদের সিরাজ আমার এই রাজা বাদশাদের সাম্প্রদায়িকতার উপরে আমি পড়াই যেহেতু তারা কেন এগুলো করেছিল সাধারণ মানুষ কি করছে সাধারণ মানুষের তো এই ধারণা থাকতে পারে না তাহলে এটা তো কোনো না কোনো জায়গা থেকে এসে সমাজকে আঘাত করেছে একাত্তরে কেন হলো না আমি তো আমি তো অসংখ্য 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 আমি একটা বই যেটা করছি এটা আমি খুব ইয়ে করছি যেটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর একাত্তর তো আপনি আপনি শত শত রেফারেন্স থেকে এটা বুঝবেন আজকের বাংলাদেশ কি একাত্তরের বাংলাদেশ কি না যেটা আপনি বলছেন আমি আজকের বাংলাদেশে একাত্তরের বাংলাদেশ মানুষটা কে আপনি যেরকম সাহসের সঙ্গে ওখানে গিয়েছিলেন আমি তো ভাবিনি যে একাত্তরে আমরা পার হব কেউ কেউই তো ভাবিনি পার হবো কিন্তু পার হওয়াটা তো বিষয় ছিল না বিষয়টা ছিল যে এই আমার বর্তমান তো আজকের বর্তমানে দাঁড়িয়ে আপনি কোন দিকে তাকাবেন একাত্তরে তো আমি দাঁড়িয়ে তাকিয়েছি একটা স্বাধীন দেশ আজকে আমি কোন দিকে তাকাবো আমি যদি দেখি যে একটা স্বস্তির দেশ আমি বলতে পারি না আমি স্বস্তিতে আছি যদি আমরা বলি যে হ্যাঁ একটু অবস্থা ফিরে যাওয়ার দেশ আমি বলতে পারি হ্যাঁ জিডিপি গ্রোথ অসাধারণ কিন্তু আমার জীবনটা কি খুব অসাধারণ এই সংকটটা আমরা মেরাতে পারছি না এবং তৃতীয়ত যেটা আপনি দুর্নীতির কথা যখন বলেন যেহেতু আমি একটা দুর্নীতির উপরে একটা গবেষণা করছে এখন সেটা হচ্ছে যে মানুষ কিন্তু আর দুর্নীতি মুক্তভাবে জীবনযাপন করতে পারবে এটা আর ভাবছে না এটা আমি মনে করি খুবই দুশ্চিন্তার বিষয় দুর্নীতিকে স্বাভাবিক জীবনের অংশ মনে করছে মনে করছে যে জানা যেতে পারে দুর্নীতি কিন্তু দুর্নীতি কমবে এরকম আশাটা মানুষের মধ্যে অনেক দুর্বল হয়ে গেছে তো আমাদের নিশ্চয়ই দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত আমাদের একাত্তর সালটায় আমরা দুশ্চিন্তায় ছিলাম না আমাদের একাত্তর সালটা খুব মুক্ত ছিল সেদিক থেকে যত ভয়াবহতম জীবনের সময়টাও মনে হয় যে একটা আশার বিষয় ছিল কোনটাকে নিয়ে মানুষ আশা করবে সেটা আমাদেরকে ভাবতে হবে উনি উনিশশো একাত্তর আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় ভাবনা চিন্তায় যেটা যদি আমরা গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখব যে আমাদের অনেক রকম প্রাপ্তির জায়গা কিন্তু ওখানে তৈরি হচ্ছে এক কোটি মানুষ যখন আমরা ভারতে করে পশ্চিমবঙ্গে ত্রিপুরায় বিভিন্ন জায়গায় যখন আশ্রয় নিয়েছিলাম আমাদের দেশ কবে স্বাধীন হবে এই আকাঙ্ক্ষা কিন্তু প্রায় প্রতিটি বাঙালির মধ্যে ছিল এবং তারা কিন্তু অপেক্ষা করেনি ষোলো ডিসেম্বরের আগেও কিন্তু অনেকে দিয়ে কিন্তু প্রবেশ করেছে আমি ওই কলকাতা প্রেস ক্লাবের ওই সাংবাদিকদের যে বিবরণী সে বিবরণীর থেকে জানতে পেরেছি তার মানে কি তারা কিন্তু ওই জায়গায় কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে যে ডাক দিয়েছেন স্বাধীনতার এবং তারা বিশ্বাস করেছেন যে যতই কষ্ট হোক যতই এই এখানে ভারতে আমরা ট্রেনে বিনা টিকিটে পাচ্ছি রেশন পাচ্ছি নানান রকম সুবিধা পাচ্ছি না ওটা কোনো বিষয়ই ছিল না বিষয়ই ছিল না এবং তারা মনে করেছে কত দ্রুত আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি কত দ্রুত আমি মাতৃভূমিতে ফিরে যাব এটা কিন্তু আমি ওই এবার কলকাতা প্রেস ক্লাবের বইয়ের থেকে কিন্তু এই লেখাগুলো তো জানতে পেরেছি তা অর্থাৎ বাঙালি জাতির লড়াইয়ের ইতিহাস কিন্তু আজকের না সেই লড়াইয়ের জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সেই নেতৃত্বের জায়গায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমি দেখেন আজকে তরুণ সমাজ নিয়ে নানান রকম কথাবার্তা আসে গণমাধ্যমে আসে এবং ছাত্র সংগঠন নিয়েও কথাবার্তা প্রচুর আসছে এগুলো যারা করছেন তারা কিন্তু বঙ্গবন্ধু সে আদর্শকে ধারণ করেনি করেনি কারণে অসমাপ্ত আত্মজীবনী তারা ঠিক পড়েনি এবং পড়লেও শুধু পড়ার জন্য পড়েছে অনুধাবন করে তারা তারা করছেন কিন্তু তাদের যারা অভিভাবক মানে আপনাদের মতো যারা অভিভাবক তারা কি করছেন যারা শিক্ষক তারা কি করছেন মানে একটা সময় তো শিক্ষকদের নিয়ে আসলে কোনো এই ধরনের কথাবার্তা নি আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে শুনিনি কিন্তু আজকে ছাত্রদের নিয়েও কথা শুনতে হয় ইভেন আপনারা যখন ছাত্র নেতা তখন কোনো ছাত্র নেতাকে নিয়ে ঘিরে এই ধরনের আলোচনা কিন্তু হয়নি আজকে যেসব হচ্ছে আমি উল্লেখ করলাম না আর শিক্ষকদের তো প্রশ্নই ওঠে না কিন্তু আজকে না ওই যে বললাম না স্যার যেটা উল্লেখ করলেন আমি স্যারের মতো করে না বললেও বলি ওই যে সেই বিখ্যাত সে লেখাটি যাযাবরের দৃষ্টিপাত বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ আবার সেরকম করে যদি বলি প্রবৃদ্ধি দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আমার আবেগ আমাদের ভালোবাসা আমাদের বাংলাদেশ যেমন বারো লক্ষ তেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র কিন্তু এরা মানবিকতার দিক কিন্তু হাত বাড়ায়নি আমাদের অগ্রগতির জায়গা কিন্তু অনেক আছে বলবার মতো আছে দেখা অনেক দেশ আবার কেউ কেউ তো কেউ কেউ তো খুলেও গিয়েছে খুলে যায়নি যে খুলে দিয়েছে আমি তরুণ প্রজন্ম নিয়ে যে থাকি এই জায়গায় তরুণ প্রজন্মের মধ্যে নানা রকম ভ্রান্তি রয়ে গেছে আমি যে কারণে বলছি আমি আপনার মতো করেই বলি বলো করে বলি বঙ্গবন্ধু শেখ অসমাপ্ত আত্মজীবনীতে বলছেন তিনি যখন বেকার হোস্টেল থেকে আসছেন তখন এক পর্যায়ে লিখছেন যে তিনি আর নির্বাচন করবেন না তখন সবাই মিলে বললে যে হ্যাঁ আপনি নির্বাচন করেন এবং তিনি তখন বললেন যে হ্যাঁ আমার যদি বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয় এরকম বিষয় তাহলে আমি নির্বাচন করব কিন্তু আমি বেশি দিন দায়িত্ব পালন করব না কেন আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে আপনি লক্ষ্য করে দেখেন তিনি কিন্তু ছাত্রত্বের পরে কিন্তু আর ছাত্র রাজনীতি করেননি তিনি তার মূল সংগঠন চলে এসেছেন কেননা সংগঠন থেকে তাকে অফার দেওয়া হয়েছিল যে তুমি কোনটা করবা তা সেই রকম একটা প্রেক্ষাপট এই যে কোনো ধারণ করতে পারানি আমরা আপনি ঠিকই বলেছেন যে আমাদের যারা আমরা যারা অগ্রজ অপেক্ষাকৃতভাবে আমাদের একটা ব্যর্থতা রয়েছেই এই ব্যর্থতার জায়গায় থেকেই বলি আমরা সেই ধারণ করার ক্ষেত্রে আমাদের পারিবিক পারিবারিক মূল্যবোধ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এবং নিশ্চয়ই এটার সাথে সমাজ রাষ্ট্র এবং বিচ্ছিন্ন করে দেখবার কোনো সুযোগ নাই আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি দু সালে শ্রীলঙ্কায় বিভিন্ন সরকার প্রধান এবং তরুণদের মধ্যে একটা বিশাল সভার আয়োজন হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কিন্তু আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি ওখানে তরুণ প্রজন্ম নিয়ে তার ভাবনার কথা খুবই স্পষ্ট করে বলেছিলেন তিনি বলছেন আজকের তরুণদের ভবিষ্যৎ এবং পৃথিবীকে দেখার চোখ পূর্ববর্তী প্রজন্ম সময় সম্পূর্ণ ভিন্ন আমার চেয়ে কতখানি ভিন্ন সে প্রসঙ্গ অবান্তর তবুও আমাদের দীর্ঘকালে অভিজ্ঞতা লব্ধ চিন্তা চেতনা এবং ভাবনাগুলোকে তাদের মধ্যে সঞ্চারিত করে যাওয়ার দায়িত্ব আমাদের পালন করতে হবে যাতে তারা এসবের সাহায্যে নিজেদের লক্ষ্য সময়ে পৌঁছানোর চেষ্টায় কিছু নির্দেশনা লাভ করতে পারে মানে খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন আজকের এই প্রজন্মের কাছে আমরা সেই শিক্ষাও দিতে পারিনি দীক্ষাটাও দিতে পারিনি আমি বারবার কিন্তু প্রশ্ন করেছি বেকার হোস্টেলে যখনই যাই বঙ্গবন্ধু যেই বিস্নায় ঘুমাতেন বঙ্গবন্ধুর মতন ছয় ফুটের একটি লম্বা লোকের এইটুকু একটি বিছনা আমি বারবার বিভিন্ন লোকের প্রশ্ন করেছি এখানে উনি ঘুমাতেন কেন তখন একজন বিখ্যাত সাংবাদিক মানুষ ঘোষ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তার বিশাল ভূমিকা স্টেস মঞ্চের সম্পাদক ছিলেন তিনি এখনো সবল রয়েছেন তিনি আমাকে বলছেন আপনার কি ধারণা উনি কি একা ঘুমাতেন ওইটুকু বিস্তায় তিনি কি একা ঘুমাতেন এইটা যখন আমি ভাবি আর যখন ভাবি যে আজকের তরুণ প্রজন্মের একটি সিটে হয় না একটি রুমও হয় না পাশাপাশি কয়েকটি রুম লাগে ছাত্রাবাসে তখন আমার কিন্তু ভাবনা জগৎ নিচে উলটপালট ঘটনা ঘটে যায় তা আমি আর সেই স্থিতিকার আছি ভবিষ্যৎ সাতহান চৌধুরী আমি ভবিষ্যতে বললাম সোয়া যে কথা বললো আপনার সমাজ থেকেই তো দারোয়ান করতে হবে এই আমি মনে করি খুব পরিষ্কার অর্থে যেহেতু মানে ওই যেটি আপনি শুরুতেই বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার চরিত্র হচ্ছে প্রতিবাদ প্রতিরোধ নজরদারি এই জিনিসটা হয় এবং এটাই হচ্ছে আমাদের সংকট এবং আমরা ওই যেটা সুভাষ যে কোটেশনটা দিল যে তাদের স্বপ্ন তৈরি করতে কোন স্বপ্নটা তারা দেখে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার তো মনে হয় বিত্তের স্বপ্নের বাইরে খুব একটা কিছু দেখছে না সবাই দেখছে না এবং এটা আমি খুব আশ্চর্য হয়ে বলবো যে নতুন একটা প্রতিবাদগুলো সামাজিক প্রতিবাদগুলো যেখান থেকে আসছে আজকে আমাকে একদিন জিজ্ঞেস করছিল যে এই গত দশ বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে যশোর আন্দোলনগুলো হচ্ছে রাজনৈতিক আন্দোলন নয় যে অরাজনৈতিক সামাজিক আন্দোলন তার মধ্যে রাজনীতি ঢুকে প্রবেশ করতে সেগুলো তো মূলধারার রাজনৈতিক সংগঠন থেকে হচ্ছে না এটা কিন্তু একটা প্রশ্ন মানুষের মধ্যে চলে যাচ্ছে যে তাহলে তারা কারা আমি একটা লেখা লিখছিলেন যে মধ্যবিত্ত শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীটাই কিন্তু সবচেয়ে মনে করেন শেখ সাহেব কিন্তু মধ্যবিত্ত মানুষ আমার বাবা শেখ সাহেব কি আবু সাহেব চৌধুরী হয়তো অবস্থাপন্ন কিন্তু এই যে এখন আইন মন্ত্রীর বাবা এরা সবাই তো বেকার হোস্টেলের হ্যাঁ সাহেব এরা তো সবাই মধ্যবিত্ত শ্রেণী হ্যাঁ বাবা পাঠিয়েছে পড়ছে একটা ভালো চাকরি পাবে উঠবে বিভিন্ন রকম চাকরি করে তারাই কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনটা ধরে রেখেছে এই এই শ্রেণীটার এই ভূমিকার বদলে আপনি কাদেরকে দেখছেন আমি যেই খরচটা এখন তরুণ ছাত্র সমাজ এবং সুবাস্ত নিজে সংগঠন করে মানুষ আমরা যখন রাজনীতি করছি আমাদের তখন পয়সার কথা আমার প্রশ্ন আসে না ওদের সময় এত পয়সার বিষয় ছিল তাহলে এত বৃত্ত করতে থেকে আসছে তাহলে এই দারবাণীটা করতে হবে তাহলে কি কারণে ছাত্র রাজনীতি হচ্ছে এই তখনই তো তাদের তৈরি করতে হবে আমি নিজে দেখি আমার শ্রেষ্ঠ ছাত্র ছাত্রীগুলোকে আমি গবেষক বানাই একেবারে নিশ্চিতভাবে আমি কিন্তু জানি না ওরা কতদিন থাকবে কিন্তু দশজনের মধ্যে হয়তো একজন যদি থাকে আমি মনে করি ওটাই আমার জীবনের অর্জন এই বিষয়টা বোধহয় আমাদের মধ্যে থেকে তোল তার মানে আমি একজন গবেষক হিসেবে গবেষকই তৈরি করছি তো যে রাজনীতি করে সে রাজনীতিবিদই তৈরি করছে তো কী ধরনের রাজনীতিবিদ সে তৈরি করছে সেই প্রশ্নটা তাকেই করা উচিত তা আজকে তো একটা বড় মৌলিক প্রশ্ন যে আজকে যদি করুণ কোনো তরুণকে তার আদর্শকে আদর্শ মানুষ পুরুষ নারী যাই বলা হোক না কেন লিখতে বলা হয় সেখানে কয়জন রাজনীতিবিদের কোনো রাজনীতিবিদের নাম লাগবে লিখবে সেটা একটা বড় প্রশ্ন আপনি ছাত্র নেতাদের কথা বললেন এখনকার ছাত্রনেতাদের তো জাতীয়ভাবে কজন চেনে সেটি নিয়ে একটা বড় প্রশ্ন আছে কিন্তু আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি ছাত্র নেতাদের সারা দেশে পরিচিতিতেই শুধু নয় বড় বড় রাজনীতিকরা পর্যন্ত তাদের সমীহ করতেন এবং সেই ছাত্র নেতারা কোনোদিন কোনো কন্ট্রাক্টরের কাছে গেছে মানে আমি শুনিনি বিশ্ববিদ্যালয়ে কি কাজ হচ্ছে খোঁজ কেউ করেছে তখনকার ছাত্র নেতারা ওই ভাবনাটাই তো ছিল কিন্তু এখন আপনি এটাতে তো প্রবেশ করিয়ে দিয়েছেন একবার যদি বিস্তর এই গন্ধটা গায়ে লাগে তাহলে তার কোনোদিন যাবে না আমি খুব গর্বের সাথে বলতে শেষ কথা আমি খুব গর্বের সাথে বলতে পারি আফসান চৌধুরীর ক্লাস করা সৌভাগ্য আমার হয়নি তার লেখাপড়া সৌভাগ্য আমার হয়েছে লেখাপড়ার আমরা তো আসলে ক্লাস করছি করলাম আমি তো ছাত্রের ছিলাম গবেষক বানিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন তার লেখাপড়ে আমি কিন্তু গবেষক হবার চেষ্টা করছি আমি জানি না কত দূর হতে পারবো আমি শেষ করতে হবে যেই বিষয়টা দিয়ে শেষ করতে চাই যে আজকের এই তরুণ প্রজন্মের ভাবনার জগতে আমাদের নতুন করে ভাবতে হবে যে তারা কিভাবে এই দেশটাকে নিয়ে ভাবছেন এবং এই যে সেই সবার ওপরে যে মানুষ সত্য এবং সবার ওপরে যে দেশ সত্য এই দেশপ্রেমের জায়গাটা আমরা আনতে পারছি কিনা আপনি আমার খুব কষ্ট লাগে ভারতে কিন্তু সমাজতান্ত্রিক আন্দোলন একেবারে বিয়মান হয়ে গেছে বলতে গেলে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বলেন যে বলেন এটা নানান রকম সংকটের মধ্যে যাচ্ছে কিন্তু আপনি দেখেন জওহরলাল বিশ্ববিদ্যালয়ে এত কিছুর পরেও এত কিছুর পরও তারা কিন্তু সমস্ত দাপট উপেক্ষা করে তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের গত তিন চার দিন আগে জয়লাভ করেছে পুরো প্যানেলে এবং একটা কানাইয়া কুমার আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে পাচ্ছি না এইটাই আমাদের জন্য খুবই সংকটের যদিও কানাইয়া কুমার কিন্তু গত লোকসভা নির্বাচনে সে বিহার থেকে দাঁড়িয়েছিল সে জনগণের ভোট পায়নি কিন্তু তার যে চেতনার যে আঘাতটা আমি তার রাজনীতির সঙ্গে সম্পূর্ণ একমত না হলো তার যে তেজদীপ্তা এবং তার যে অবস্থান তারুণ্যের যা ছটা এটা কিন্তু আমি অনেকে মধ্যে দেখতে পাই না আমি ধন্যবাদ এবং কুমার খুঁজে পাচ্ছি না দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা কানাই কুমারের সন্ধানে শেষ করতে হচ্ছে এবং অনুষ্ঠান সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক ইমেল এস এর মাধ্যমে ইন্টারেন্টটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনার আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতী আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর আর দেড়টায় দেখার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আই আইএস ডিভাইস থাকলে আপনি অ্যাপস্ক্রু থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কে তথ্যই জান মিস্টার আসান চৌধুরী এবং মিস্টার সুভাষ সিংহ রায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনা করবার জন্য দর্শক কোনো বা বিতর্কের কথা মাথায় না রেখে আমি আসলে প্রশ্নটা করেছিলাম যে যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি স্বাধীন বাংলাদেশে আটচল্লিশ বছর পরে যদি কেউ কেউ আবার কতটা স্বাধীন সেটি নিয়েও প্রশ্ন তুলতে পারেন বা এই স্বাধীনতাই আমরা এরকমই চেয়েছিলাম কিনা সেটি নিয়েও প্রশ্ন কিন্তু এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ কি এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ কি না সুভাষ সিংহ রায় লেখালেখি করেন সাংবাদিকতা করেন একজন পেশাদার ফার্মাসিস্ট এবং সেই সঙ্গে রাজনীতির সঙ্গে দীর্ঘকাল ধরে যুক্ত তিনি যথারীতি বাংলাদেশে গিয়েছে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে নানা উদাহরণ এনে হাজির করেছেন এবং কেন বাংলাদেশের যে স্বপ্নের কথা আমার প্রশ্নের মধ্যে আছে কিংবা তার উল্টো দিকে বসা মিস্টার আফসান চৌধুরীর আকাঙ্ক্ষার মধ্যে আছে বা তার বক্তব্যের মধ্যে আছে সেটি কেন তৈরি হলো না সেখানে কি কি বাধা সেটিও মিস্টার সুভাষ সিংহ রায় তুলে ধরবার চেষ্টা করেছেন বিপরীতে মিস্টার আফসান চৌধুরী অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন তিনি বলছেন যে বাংলাদেশে এখনও পর্যন্ত দুর্নীতি একটা প্রধান প্রবণতা এবং দুর্নীতি ছাড়া এখানে কেউ বাঁচতে পারবে এমন একটা সমাজ কিন্তু বাংলাদেশে এখন কেউ চিন্তাও করে না অর্থাৎ দুর্নীতির আশ্রয় পরোক্ষ প্রত্যক্ষ কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে সংস্রপ ছাড়া বাংলাদেশে বেঁচে থাকা যায় এটি বড় সমস্যা এখানে ইতিহাস চর্চা বিদ্যাচর্চা খুবই দুর্বল তিনি মনে করেন এবং তিনি মনে করেন এখানে মানুষ জানতে চায় না মানুষ জানতে চায় না এবং এ সমাজে জেনে কোনো লাভ নেই সেটি একটি বড় কারণ তিনি শেখ মুজিবুর রহমানকে যেভাবে চিত্রায়িত করেছেন সেটি করতে গিয়ে বলছেন শেখ মুজিব কখনো দালালি করেনি কিন্তু বাংলাদেশে দালালিই এখন একটা বড় প্রবণতা শেখ মুজিব হচ্ছে প্রতিবাদ এবং প্রতিরোধের প্রতীক এবং সেটি বলতে গিয়ে মিসার চৌধুরী বলছেন এবং এই জায়গাটা মিস্টার সুভাষ সিংহ রায়ও যে খুব একটা আপত্তি করেছেন তেমনটারা যে প্রতিবাদ প্রতিরোধ নজরদারি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত আবার বিলুপ্ত বলেই আসলে যে সংকটগুলোর কথা মিস্টার আফসল চৌধুরী উল্লেখ করছিলেন সেটি স্পষ্ট এবং যে কারণে তিনি বলছেন যে এখানে সুভাষ সিংহ রায় যেমনটা বলছিলেন যে প্রবৃদ্ধি রেকর্ড এবং টেকসই বা ধারাবাহিকতা আছে অন্যদের যেতে এগিয়ে আছে এটি সত্য কথা কিন্তু এই প্রবৃদ্ধির মধ্যে মানুষের জন্য খুব একটা স্বস্তি নেই মিস্টার আফসান চৌধুরীর ভাষা এবং তিনি মনে করেন যে এই সমাজে যে অর্থনীতি যে অর্থনীতিটির অগ্রযাত্রা নিয়ে আমরা খুব অনেকেই গর্বিত হই এই অর্থনীতিটা প্রতিযোগিতামূলক নয় আর প্রতিযোগিতামূলক নয় বলে এখানে আসলে গণতন্ত্রের সংকটটাও তীব্র এবং এখানে উন্নয়ন এবং মানসিকতা এই দুটো ভিন্ন জিনিসকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে বলছেন যে এখানকার রাজনীতির মান ক্রমশ নিম্নগামী যে রাজনীতি আসলে মানুষকে একটি যুদ্ধের জন্য প্রস্তুত করেছে যে রাজনীতি একটি স্বাধীন দেশ দিয়েছে যে রাজনীতি বিভিন্ন সময় গণতন্ত্রের সংগ্রাম করতে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং গণতন্ত্র ফ্রি আনতে আনতে পেরেছে যে রাজনীতি সেই রাজনীতি এখন বাংলাদেশে অনুপস্থিত এবং হতাশার সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে এখানে ওই যেসব দোষের কথা বললেন সেই দোষে এখন বাংলাদেশের তরুণ সমাজ বিশেষ করে তরুণ নেতৃত্ব সেই দোষে প্রবলভাবে দুষ্ট এই সংকট থেকে অতিক্রমের উপায় আমার মনে হয় এই আলোচনার মধ্যেই নিহিত ছিল ওই যে একজনকে খুঁজবার কথা মিশা সুভাষ সিংহ রায় বলছিলেন এরকম অসংখ্য আদর্শ যারা চোখের সামনে হতে পারে তাদের আসলে খুঁজে বের করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা